করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুর্তজা বশির। রাজধানীর একটি হাসপাতালে সকাল 9:10 মারা যান তিনি। বয়স হয়েছিল 88 বছর। বাদাসোর বনানী কবরস্থানে তার দাফন হওয়ার কথা আছে। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে চিত্রকলার উজ্জ্বল নক্ষত্র মুর্তজা বশির আন্তর্জাতিক অঙ্গনেও ছিলেন নন্দিত। কোনো নির্দিষ্ট শিল্পী রীতিতে আটকে না থেকে মূর্ত ও আধা বিমূর্ত প্রকরণ থেকে সম্পূর্ণ বিমূর্ততার মধ্যে থেকেছেন সঞ্চারমান। মুর্তজা বশিরের প্রথম একক প্রদর্শনী হয় ইতালির ফ্লোরেন্সে 1958 সালে। একই বছর অ্যাম্পোলিতেও গ্রুপ প্রদর্শনী হয়। ইতালিতে অবস্থানকালে বিখ্যাত চিত্রকর রাপিসার্ডি ও ভাস্কর ম্যাডোনিয়ার সঙ্গে একটি আদিমতার আন্দোলন নামে শিল্পীগোষ্ঠীও গড়ে তোলেন। তার উল্লেখযোগ্য চিত্রকর্ম দেয়াল, শহীদ শিরোনাম পাখা, রক্তাক্ত একুশে। পেইন্টিং ছাড়াও মুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। লিখেছেন বই, গবেষণা করেছেন মুদ্রা ও শিলালিপি নিয়েও। চিত্রকর্মের পাশাপাশি অগ্রভাগে ছিলেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী প্রতিবাদে সোচ্চার ভূমিকা তার। প্রখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সন্তান মুর্তজা বশিরের জন্ম ঢাকায় 1932 সালের 17 আগস্ট। কর্মজীবনে তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও সভাপতি। চিত্রকলায় অবদানের জন্য পান স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকসহ বহু স্বীকৃতি। বৃহস্পতিবার মুর্তজা বশিরের শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় হাসপাতালে। শুক্রবার শনাক্ত হয় করোনা ভাইরাস। এতেই থেমে গেল বরেণ্য এই শিল্পীর জীবন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।